আমার নাম প্রভাতী কুমার। আমার গ্রামের নাম হেঙ্গাজিয়া চা বাগান, উপজেলা কুলাউড়া, জেলা মৌলভীবাজার। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমাদের প্রতিবন্ধীর একটা দল আছে, সে দলের আমি একজন সম্পাদিকা। আমার সংসারে একজন ছেলে একজন মেয়ে স্বামী নিয়ে চারজনের সংসার। আমার স্বামী প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতো, সেটা এখন করোনা ভাইরাসের কারণে বন্ধ। পাশাপাশি আমিও সেলাই কাজ করতাম, যেমন রুমাল, পাখা, কেথা, বিবাহ সর্ণিকা, জন্মসর্ণিকা এগুলা বিক্রি করতাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন এলাকায় বিক্রি হয় না। কিছু হাতের কাজ করতাম, যে সুতা কাপড় এগুলা কিনতে পারি না। স্বামী বাড়িতে থাকার কারণে সবসময় কিটকিটে মেজাজ, ঝগড়া এগুলা লেগে থাকে সংসারে। দুজন রোজগার করতাম, সংসার কিছু আয় হতো, সুন্দরভাবে সংসারটা চলতো। মানে আমার বাড়িতে সবজির কাজ করি, যেমন ঝাঙ্গা, কুমড়া, শসা এগুলো আমি নিজে তৈরি করি। আমাদের গরু আছে, নিজে থেকে আমি গরু ঘাস কাটি, ইয়ে করি, লালন পালন করি। গরু ছাগল ওগুলো আছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন তো কোনো দিকে যাওয়া যায় না, পারি না। আর আমাদের দলের মাধ্যমে যে আমার প্রজেক্ট আছে, এই প্রজেক্ট থেকে কিছু খাদ্য সামগ্রী পেয়েছিলাম, আর কোনো দিক থেকে পাইনি। তাই আমাদের সংসারটা অনেক কষ্টে আছে।